কিছুদিন আগে খবরের কাগজে এসেছিল যিশুর বিশ্বাসঘাতক শিশু জুরাসের স্টেটমেন্টে পাওয়া গেছে সেখানে যিশু খ্রিস্ট আর জুরাসের মধ্যে কথাবার্তার কিছু অংশ পাওয়া গেছে আর সেখানে বলা হয়েছে যিশু বলেছিলেন জুদাসকে তিনি ক্রুশবিদ্ধ হবেন যিশু খ্রিস্টের বদলে ভাই আপনি প্রশ্ন করলেন যে জুডাসের লেখা গসপেল পাওয়া গেছে আর যিশু খ্রিস্টের বদলে নাকি জুডাসকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এটা কতখানি বিশ্বাসযোগ্য আর দাওয়ার কাজে কতখানি ব্যবহার করা যেতে পারে আপনার প্রশ্নের ব্যাপারে বলতে গেলে আমাদের বুঝতে হবে যে আল্লাহ পবিত্র করণে বলেছেন নম্বর নম্বর আয়াত আল্লাহ বলেছেন তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না এছাড়াও আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন নিসা অধ্যায় নম্বর চার আয়াত একশো সাতান্ন যে খ্রিস্ট সাল্লামকে ক্রুশবিদ্ধ করা হয়নি হত্যাও করা হয়নি তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি হত্যাও করা হয়নি তাদের এরও বিভ্রম হয়েছিল আর যারা মতভেদ করেছিল তারা সংশয়যুক্ত ছিল অনুমান ছাড়া তাদের কোনো জ্ঞান ছিল না তাহলে কোরআন পরিষ্কার ভাবে বলছে যে শ্রী খ্রিস্ট ভাই সাল্লাহামকে ক্রুশবিদ্ধ করা হয়নি হত্যাও করা হয়নি একেবারে পরিষ্কার যারা মতভেদ করেছিল তাদের মনে সংশয় ছিল এখন অন্যান্য আরো ঐতিহাসিক রেকর্ড আছে যেগুলো বলছে এখানে কি হতে পারে তবে পবিত্রকরণের ব্যাপারে যদি বলতে হয় এখানে পরিষ্কার বলা হয়েছে তাকে হত্যা করা হয়নি ক্রুশবিদ্ধ করা হয়নি যারা এ ব্যাপারে মতভেদ করেছিল তাদের মনে সংশয় ছিল অন্যান্য ঐতিহাসিক কিছু রেকর্ড তবে কোনো সই হাদিস নেই যেখানে কথা বলা হয়েছে তবে অন্যান্য ঐতিহাসিক কিছু রেকর্ড আছে আর অনেক বিশেষজ্ঞই বলার চেষ্টা করেছেন সেখানে কি হয়েছিল এভাবে যদি পাওয়া যায় কোনো ডকুমেন্ট খ্রিস্টান ধর্মের বিশেষজ্ঞগঞ্জ যেমনটা পেয়েছিলেন যে কি হয়েছিল সেটা ঘটতে পারে নাও ঘটতে পারে সেই ডকুমেন্টে এরকম বলা হয়েছে যে যীশুখ্রীষ্টকে ক্রুশবিদ্ধ করা হয়নি হত্যাও করা হয়নি এই ডকুমেন্টটা সঠিক হতে পারে আবার নাও হতে পারে আমরা মুসলিম হিসেবে কি হয়েছিল সেটা নিয়ে চিন্তা করব না কারণ পবিত্র করণ স্পষ্ট বলছে তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি হত্যা করা হয়নি একেবারে পরিষ্কার কি হয়েছিল তাতে আমাদের কিছু যায় আসে না আল্লাহ ঠিক করেছেন এটা প্রকাশ করবেন না এখন সেই ডকুমেন্টের কথাগুলো সত্যি হতে পারে আবার নাও হতে পারে এটা আমার দাওয়া দেওয়া বদলে যাবে না তবে সেখানে আমি এভাবে কিছু বলতে পারবো না যে হ্যাঁ এটা সঠিক কারণ এটা ঘটনা ঘটতে পারে না ঘটতে পারে খ্রিস্টানদের ধর্মগ্রন্থের ব্যাপারে কোনো প্রমাণের কথা যদি বলেন আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা আছে মাত্র একটা প্রচার করো। সময় বা ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিতে পারেন তবে একটা নিয়ম মানতে হবে যদি সেই খ্রিস্টান ধর্মগ্রন্থের কথা হোক সেটা বাইবেল বা ঐতিহাসিক দলিল কোরআনের সাথে মিলে যায় আর হাদিসের সাথে তাহলে সেই অংশটাকে আমরা সঠিক বলে মেনে নেব যদি বাইবেলের অংশ হয়ে থাকে তাহলে আমরা বলবো বাইবেলের এই কথাটা আল্লাহ তালার যদি সেটা কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যায় তাহলে নিশ্চিতভাবে বলতে পারবো যে এটা ভুল আর যদি না মেলে কিন্তু সেটা বিরুদ্ধে যাচ্ছে না কোরআনের সাথে মিলছে কিন্তু বিরুদ্ধে যাচ্ছে না তাহলে সেই কথাটা সঠিক হতে পারে আবার ভুলও হতে পারে তাই এভাবে দেখলে আমি বলবো এটা হয়তো সঠিক অথবা ভুল তবে আমার কিছু যায় আসে না যদি আমার মত জানতে চান করোনা একেবারে স্পষ্ট করে বলেছে তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি তবে একজন খ্রিস্টানের সামনে আমি তার বাইবেল দিয়ে প্রমাণ করব যদি মেনে নেই বাইবেল বাইবেল ঈশ্বরের বাণী এই প্রমাণ করতে পারবো করেছিলাম একজন খ্রিস্টান সাথে মিশনের ইরাকের আর সেখানে বিতর্কের বিষয়টা ছিল যীশু খ্রিস্ট কি সত্যিই ক্রুশবিদ্ধ হয়েছিলেন তার নাম প্যাস্ট রুকনুদ্দিন পিও সেই বিতর্কে আমি আলোচনার মাধ্যমে দেখিয়ে দিয়েছি যে কিভাবে বাইবেল থেকে প্রমাণ করব যে শুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হননি যখন প্রমাণ করে দিচ্ছি বাইবেল থেকে যেটাকে তারা বলে ঈশ্বরের বাণী অন্য আর কোন রেকর্ড হয়তো এতটা কার্যকরী হবে না লোকে আমাকে বলে ভাই জাকির আপনি তো বার্নাবাসের গসপেল দিয়ে প্রমাণ করতে পারেন ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি আমি তাদের বলি পবিত্র কোরআন বলছে সুরা বাকারা অধ্যায় দুই আয়াত নম্বর একশো এগারো কোরআন বলছে

যেটাকে তারা সঠিক মনে করে অর্থাৎ বাইবেল তাহলে আমি কেন খালি খালি দ্বিতীয় সোর্সটাতে যাব এটা হিক্মা আর আমি বলি এমনি পড়ার জন্য জ্ঞান জ্ঞানহরণের জন্য পড়তে পারেন বার্ন গসপেল অন্যান্য রেকর্ড কোনো সমস্যা নেই তবে দাওয়া দেওয়ার জন্য যখন কথা বলছেন একজন খ্রিস্টানের সাথে তখন ভালো হবে যদি বাইবেল থেকে প্রমাণ দেন উত্তরটা পেয়েছেন